নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি নরম তুলতুলে পরোটা। সকালে জল খাবার হোক কিংবা রাতের ডিনার হিসাবে যখনই মন চাইবে এরকম করে তৈরি করে নিতে পারবেন। দেখে নিন আমি কি করে নরম তুলতুলে পরোটাটা তৈরি করলাম। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা দিয়ে পরোটাটা তৈরি করব। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। লবণ আর চিনিটা দিয়ে আটা আর ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আটা আর ময়দা দুটোই দিয়েছি, তাই একসঙ্গে খুব ভালো করে প্রথমেই মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। আর এভাবে হাত দিয়ে মেশানোর পরে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা তেল। পরোটা বা লুচি যাই করা হোক না কেন, মরম দেওয়ার জন্য সাদা তেলটা বেশি ভালো হয়। আর সাদা তেল দেওয়ার পরে খুব ভালো করে মরম দিয়ে নিতে হবে। এভাবে মরমটা খুব ভালো করে দেওয়া হলে পরোটাটা অনেকটা নরম আর সফটভাবে তৈরি হয়ে যাবে। খুব ভালো করে মরম দেওয়ার পরে ঠিক এরকম ছেড়ে ছেড়ে আসবে, আর হাতে একসঙ্গে চেপে ধরলে একটা গোটা মন্ড মতো তৈরি হবে। দেখে নিন কেমন একটা মন্ড তৈরি হয়ে যাচ্ছে। আবার হাত দিয়ে চেপে দিলে আবার সেটা ভেঙেও যাচ্ছে। এবার ডোটা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ। এভাবে উষ্ণ গরম দুধ দিয়ে ডোটা তৈরি করলে পরোটাটা অনেকটা সফট আর নরম তৈরি হবে। চেষ্টা করবেন এরকম করে একটু দুধ দিয়ে ডোটা তৈরি করার জন্য। চাইলে গরম জলেও করতে পারেন, তবে খুব গরম জলে ডোটা তৈরি করবেন না, উষ্ণ গরম জল দিয়ে ডোটা তৈরি করবেন, তাহলে পরোটাটা অনেকটা নরম হবে। ভালো করে মেখে নিচ্ছি, অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব। একবারে বেশি পরিমাণে দুধ দিয়ে মাখবো না, তাহলে পরোটার ডোটা ঠিকঠাক তৈরি হবে না। ঠিক এরকম একটা ডো তৈরি হয়ে গেল, এরকম নরম একটা ডো তৈরি করে নিয়েছি। আর বেশি মাখবো না, আর কতটা দুধ লাগলো সেটা দেখিয়ে দিলাম। পুরো 1 কাপ দুধ আমার লাগেনি। এবার একটা ভেজা টাওয়াল দিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 30 মিনিট পরে ফিরে আসি। টাওয়ালটা তুলে নিয়ে আবারও ভালো করে একটু মেখে নিতে হবে। আটা আর ময়দা মিক্স করাতে আটা মাখার পরে শক্ত হয়ে যায় আর ময়দা মাখার পরে নরম হয়ে যায়, তার একটা ভালো একটা ব্যালেন্স তৈরি হয়ে গেছে। ভালো করে মেখে নিয়ে উপর থেকে আরও 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেলটা গায়ে লাগিয়ে আরও ভালো করে একটু মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে যাওয়ার পরে এবার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক পরোটা যেরকম সাইজে তৈরি করবেন সেই অনুযায়ী লেচিটা তৈরি করবেন। আমি এখানে ঠিক রুটি যেরকম সাইজে তৈরি হয় তার থেকে একটু বড় সাইজের লেচিগুলো তৈরি করে নিচ্ছি। একইভাবে সব কটা লেচি তৈরি করে নেব। আর লেচিগুলো তৈরি হয়ে যাওয়ার পরে ফিরে আসছি পরোটা বেলার জন্য। বেলার জন্য চাকতির উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এভাবে তেল লাগিয়ে নিলে বেলতে অনেকটা সুবিধা হয় আর ডোটা চাকতির উপরে লেগে যায় না। প্রথমে একটা লেচি নিয়ে হাত দিয়ে চেপে নিয়েছি, চেপে এবার গোল করে বেলে নেব। আমি 3 কোণা সাইজের বা ট্রায়াঙ্গেল শেপের পরোটাটা তৈরি করব, তাই প্রথমে একটু গোল করে নিয়ে তারপরে ফোল্ড করে ঠিক ট্রায়াঙ্গেল শেপটা তৈরি করব। চাইলে এরকম গোল গোল করেও কিন্তু পরোটাটা ভেজে নিতে পারেন। গোল করে বেলে নেওয়ার পরে মাঝখান থেকে ফোল্ড করে নিয়ে আবারও সেটা মাঝখান থেকে ফোল্ড করে নিলে কিন্তু একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি হয়ে যাবে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এবার 3 দিক থেকে সমান করে বেলে নিলেই একটা পারফেক্ট ট্রায়াঙ্গেল শেপের পরোটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমি পুরো 3 দিক থেকে সমানভাবে বেলে নিচ্ছি। আর যদি চৌকো শেপ তৈরি করতে চান চৌকো শেপও তৈরি করে নিতে পারেন, আর গোল শেপে তৈরি করতে চাইলে গোল শেপেও তৈরি করতে পারেন। পরোটাটা আমার বেলা হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য একটা তাওয়া গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে পরোটাটা দিয়ে দিলাম।
এক পাশ সেঁকে নেওয়ার পরে উল্টে দিচ্ছি, উল্টে অপর পাশও সেঁকে নিতে হবে। দুপাশে ভালো করে সেঁকে নিয়েছি, এবার আবারও উল্টে দিলাম। আর এবার উল্টে দেওয়ার পরে কিন্তু পরোটাটা পুরো ফুলে উঠেছে, একদম পারফেক্ট একটা পরোটা তৈরি হয়েছে। ভাজার জন্য দিয়ে দিচ্ছি ঘি, পরোটা চাইলে ঘিতেও ভাজতে পারেন, আবার সাদা তেলেও ভেজে নিতে পারেন। আমি একটা পরোটা ঘি দিয়ে ভেজে দেখিয়ে দিচ্ছি। এক পাশ ঘি লাগিয়ে নিয়েছি, এবার উল্টে দিয়ে অপর পাশেও ঘিটা ভালো করে লাগিয়ে নেব। তবে এভাবে পরোটা করলে কিন্তু তেল চুপচুপে হবে না, তেলটা বা ঘিটা কম অ্যাবজর্ব করবে, খুব ভালো একটা নরম পরোটা তৈরি হবে। অবশ্যই চেষ্টা করবেন, আর কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না। এরকম করে দুপাশ ভেজে নিলেই রেডি হয়ে যাবে নরম তুলতুলে পরোটা। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন, আর রেসিপি ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে, এবার পরোটাটা তুলে নিচ্ছি। ভাজার জন্য আরও একটা পরোটা দিয়ে দিলাম। পরোটাটা দেওয়ার পরে দুপাশ এরকম করে সেঁকে নেব, আর একইভাবে দুপাশ সেঁকে নেওয়ার পরে কিন্তু পরোটাটা আবারও ফুলে উঠেছে। সব কটা পরোটাই কিন্তু আমার একইভাবে তৈরি হয়েছে, একদম পারফেক্ট একটা পরোটা তৈরি হয়েছে। আগের পরোটাটা আমি ঘি দিয়ে ভেজে দেখিয়েছি, এবারের পরোটা ভাজবো আমি তেল দিয়ে। তার জন্য দিয়ে দিলাম সাদা তেল। আর এভাবে তেল দিয়ে ভাজলে কিন্তু তেলের পরিমাণটাও অনেকটা কম লাগে, আর পরোটার গায়ে কিন্তু তেলটা লেগে থাকে না। আমি যেভাবে পরোটাটা তৈরি করলাম, আপনারাও ঘরে অবশ্যই এভাবে তৈরি করবেন, দেখবেন খুব ভালো একটা পরোটা তৈরি হয়ে যাবে, আর একদমই তেল চুপচুপে হবে না। অনেকেই পরোটা তেল চুপচুপে হয়ে গেলে পছন্দ করেন না, তবে এভাবে তৈরি করলে পরোটাটা কিন্তু একদমই তেল চুপচুপে হবে না, আর খুব ভালো একটা নরম তুলতুলে পরোটা তৈরি হবে। পরোটাটা দুপাশ ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। একইভাবে সব কটা পরোটা ভেজে নেব। শীতকালের সকাল বা রাতের ডিনার হিসাবে এরকম পরোটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে ছোট আলুর দমের সঙ্গে সার্ভ করছি, আর এই আলুর দমের রেসিপিটা আগের দিনই আমি শেয়ার করেছি, এখনও দেখে না থাকলে অবশ্যই গিয়ে দেখে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ,